ধরুন আপনাকে কোনো কোম্পানির পক্ষ থেকে কিছু বস্তু কেনার জন্য বাজারে পাঠালো, আপনি বাজারে গিয়ে ওই সমস্ত বস্তু কিনতে গেলেন, তখন ওই বিক্রেতা আপনাকে বলল যে আপনি যদি আমার কাছ থেকে নিয়মিত এই পণ্যগুলো কিনেন তাহলে আপনাকে আমরা 0.5% আপনাকে কমিশন দিব, আপনাকে আমরা কমিশন দিব নির্দিষ্ট একটা হারে। তখন এখন প্রশ্ন হলো যে এই যে কমিশন, সে কমিশনটা নেওয়া ওই ব্যক্তির জন্য জায়েজ হবে কিনা? উত্তর হলো না, এই ধরনের কমিশন গ্রহণ করা ওই ব্যক্তির জন্য জায়েজ হবে না, কারণ কমিশন পাওয়ার মূল মালিক হলো ওই কোম্পানি, যে কোম্পানি তাকে পাঠিয়েছে তারা কমিশন পেতে পারে, কমিশন মানে মূল্য হ্রাস। তো এটা যেহেতু আপনি যদি এই কোম্পানির মাল কিনতে না যেতেন আপনাকে তারা কমিশন দিত না, তো মাল কেনার কারণে যেহেতু আপনাকে কমিশন দিচ্ছে, বোঝা গেল যে এই কমিশনটা মূলত পাওয়ার হকদার হলো কোম্পানি, সুতরাং কোম্পানি কমিশন পাবে এবং ওই কোম্পানিকেই কমিশন দিতে হবে। কমিশন যদি দেওয়া হয় কোম্পানি পাবে, আপনি পাবেন, এবং আপনি যদি কমিশন গ্রহণ করেন সেটা হারাম হবে এবং সেটা অন্যায় হবে। এমনই ভাবে আমাদের দেশে ডাক্তাররা বিভিন্ন ক্লিনিকে বসে, বসার পর দেখা যায় যে ওই ক্লিনিকের লোকদের পক্ষ থেকে বিভিন্ন কমিশনের ঘোষণা থাকে ডাক্তারদের জন্য, যে আপনি যদি পরীক্ষা নিরীক্ষা দেন আর এই রোগীরা যদি আমাদের এখান থেকে পরীক্ষা করায় তাহলে এত পার্সেন্ট কমিশন আপনি পাবেন, ডাক্তাররা পাবে। ওই ডাক্তারদের যে কমিশনটা আছে এই কমিশনটা ডাক্তাররা নিতে পারবে না, কারণ কমিশন যদি পায় তাহলে সেটা যে রোগী আছে সে পাবে, ডাক্তার পাবে না। এভাবে কমিশন বাণিজ্য করাটা শরীয়তে গার্হিত এবং জঘন্য কাজ।